আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আজকে আমার নতুন ভিডিও, আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্রয়লার মুরগি প্রথম একদিনের বাচ্চা আমরা নিয়ে এসেছি আজকে। এই যে বাচ্চা ছাড়া হচ্ছে, তো এদের কিভাবে মানে লালন পালন করতে হবে সেসব ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবু কিভাবে বাচ্চাগুলো হাত দিয়ে ধরতেছে, বলছে বাবু বাবু, ও বাচ্চা দেখে অনেক খুশি। বাচ্চাগুলো বারবার হাত দিয়ে ধরতে যাচ্ছে। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর লাগছে, ওদের অনেক খিদা লাগছে, কারণ গতকাল রাত্রে সারা রাত মানে গাড়িতে করে আনা হয়েছে, সকালে আমরা যেয়ে নিয়ে এসেছি। এখন ওদের অনেক খিদা লাগছে, পরে বাচ্চাগুলো সেরে আমরা হচ্ছে গ্লুকোজ পানি দেবো খাইতে, আর খাবারও নিয়ে আসা হয়েছে। আগে গ্লুকোজে পানি দিয়ে তারপরে খাবার দেওয়া হবে। তো গুনা যায় নাকি? বাচ্চাগুলা এই যে এটা হচ্ছে গ্লুকোভেট, গ্লুকোজ ভিটামিন সি 100 গ্রাম, ভিটামিন সি যুক্ত। এটা 50 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালো করে খাওয়াতে হবে। বাচ্চার ব্রুডিং শুরু করার প্রথম 24 ঘন্টা ধরে গ্লুকোভেট খাওয়াতে হবে। ভেট 70 WSP পানিতে দ্রবণীয় একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক পাউডার। পোলট্রি মুরগির ক্ষেত্রে এটা 1 গ্রাম পাউডার প্রতি 6 থেকে 7 লিটার খাবার পানিতে মিশিয়ে 3। যেটা থায়াবিন ভিটামিন B1 B2, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে 5 দিন পর্যন্ত খাওয়াতে হবে। এটা হচ্ছে রেনা WS, এটা পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। এটা হচ্ছে তোমার 1 গ্রাম পাউডার 2 থেকে ওয়াটার সলুবল পাউডার। আরে কি পাউডার না পাউডার এটা বলতে না বলবা শুধু কোনটা পাইছে পানিতে দ্রবণীয় পাউডার প্রতি 100 গ্রাম পাউডারে না না এটা না এই যে এখানে আছে এই যে 1 গ্রাম 3 থেকে 4 লিটার পানিতে
50 গ্রাম প্রতি লিটার পানিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে এখন রাতের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, রাতে যে ব্রুডিং করা হয়েছে, ব্রুডিং এর নিচে বাচ্চাগুলো যে আলোতে অনেক খেলা করতেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর বাচ্চা আনার পরে থেকে এখনো খুব ভালো আছে, একটাও মরে নাই, 300 বাচ্চা 300 আছে, তো অনেক ভালো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রুডিং এর ব্রুডিংটা মাঝখানে আছে এবং ব্রুডিং এর চারিপাশ দিয়ে যে 10টা পাত্র রাখা হয়েছে, একটা করে পানির পাত্র, একটা করে খাবারের পাত্র, 5টা পানির পাত্র এবং 5টা খাবারের পাত্র আছে। তো বাচ্চাগুলো কি সুন্দর এই যে খাচ্ছে, আবার ব্রুডিং এর নিচে এসে যে জমা হয়ে বসে আছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে। এই যে দেখুন আপনারা, এই যে বাচ্চাগুলো এখন আছে এখানে। তো এটা প্রথম দিনের ভিডিও, আমরা বাচ্চার একদিনের ভিডিও দিলাম এবং সামনের দিন আবার দ্বিতীয় দিনের ভিডিও থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত, মুরগি বড় হওয়া পর্যন্ত প্রতিটা জিনিস, কি ভিটামিন খাওয়াচ্ছি, কি খাবার এবং এদেরকে কোন কোন ঔষধ দেওয়া হচ্ছে, এগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা অবশ্যই এগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আপনারা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন, যাতে আমি ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি।